হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। বন্ধুরা, 2023-24 শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্রান্ত দুইটি আপডেট পাওয়া গেছে। আজকের এই ভিডিওতে সেই দুইটি আপডেট তোমাদের সাথে শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবার আমাদের এই চ্যানেলটিতে, যারা নতুন ভর্তি রিলেটেড সকল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। বন্ধুরা, মেডিকেল ভর্তি পরীক্ষার যে দুইটি আপডেট এসেছে, এই দুইটি আপডেট বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমের মারফতে আমরা জানতে পেরেছি। প্রথম যে আপডেটটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে মেডিকেলে দ্বিতীয়বার ভর্তি ইচ্ছুকদের 10 নম্বর কাটার চিন্তা। বিস্তারিত অংশে কি রয়েছে? মেডিকেল কলেজের 2023-24 শিক্ষাবর্ষের MBBS ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের 10 নম্বর কাটার পরিকল্পনা করছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। নিয়ম অনুযায়ী 5 থেকে 7.5 নম্বর কাটা হলেও এবার সেটি বাড়িয়ে 10 নম্বর করা হতে পারে। নিয়ম অনুসারে প্রথমবার সরকারি মেডিকেলে ভর্তি হওয়ার পর দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে 7.5 নম্বর কাটা হয়। যারা প্রথমবার কোথাও ভর্তির সুযোগ পান না, তাদের ক্ষেত্রে কাটা হয় 5 নম্বর। তবে 2023-24 শিক্ষাবর্ষের সরকারি মেডিকেলে ভর্তি থাকার পরেও দ্বিতীয়বার পরীক্ষায় অংশগ্রহণকারীদের মোট GPA নম্বর থেকে 10 নম্বর কাটা হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, যারা প্রথমবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন তারা প্রস্তুতির জন্য সেভাবে সময় পান না, তবে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক পরীক্ষার্থী বা শিক্ষার্থীরা 1 বছর ধরে প্রস্তুতি নেওয়ার সুযোগ পান। এতে এক ধরনের বৈষম্য দেখা দেয়, সেজন্য 2023-24 শিক্ষাবর্ষ থেকে সেকেন্ড টাইমারদের 10 নম্বর কর্তনের বিষয়টি ভাবা হচ্ছে। ওই কর্মকর্তা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ নেই, আমরাও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের নিরুৎসাহিত করছি, সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আপাতত এই বিষয়টি তোমরা ক্লিয়ার হয়েছ। এবার দ্বিতীয় আপডেটটি তোমাদের সাথে শেয়ার করছি। দ্বিতীয় যে আপডেটটি দেওয়া হয়েছে, মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়তে পারে। বিস্তারিত অংশে কি রয়েছে? দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের 2023-24 শিক্ষাবর্ষের MBBS ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ানো হতে পারে। কাগজের দাম বৃদ্ধি সহ নানা কারণে আবেদন ফি কিছুটা বাড়াতে চায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, বর্তমানে 1,000 টাকা আবেদন ফি পরিশোধের মাধ্যমে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়ে থাকেন। এই ফি 200 টাকা বাড়িয়ে 1,200 টাকা করা হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ানো হয়নি, কাগজের মূল্য বৃদ্ধি পেয়েছে, এছাড়াও পরীক্ষার কেন্দ্রের দায়িত্ব পালন করা শিক্ষক কর্মকর্তাদের সম্মানীয় বৃদ্ধি পেয়েছে, সেজন্য আবেদন ফি কিছুটা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। তিনি আরও বলেন, আবেদন ফি বাড়ানোর বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে, আমরা বিষয়টি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগকে জানাবো, এরপর তারা যদি মনে করে ফি বাড়ানো দরকার তাহলে আবেদন ফি বাড়বে, না হলে বাড়বে না। এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর অধ্যাপক টিটো মিয়া দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন যে, ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ানোর বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি, এই বিষয়ে সিদ্ধান্ত দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তোমরা, যে আবেদন ফি যেটা রয়েছে সেটি বাড়তে পারে। এবং প্রথম যে আপডেটটি তোমাদের সাথে শেয়ার করলাম, সেখানে বলা হয়েছে যে দ্বিতীয়বার যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের 10 নম্বর কর্তন করা হবে মোট GPA থেকে। তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল মেডিকেল ভর্তি পরীক্ষার সর্বশেষ প্রকাশিত দুইটি আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে।